বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে খেলাম কচু শাক। এই যে আমি এখানে আজকে পেয়েছি কচু শাক। অনেক দিন পর পেলাম কচু শাক, তাই রান্না করে খেলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম রেসিপিটা। অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। শাকগুলোকে আমি কেটে নেব। আর এই যে কলাইয়ের ডাল দিয়ে রান্না করব, তাই কলাইয়ের ডাল চুলাতে বসিয়ে দিয়েছি। এটা একটু সিদ্ধ যখন হবে তখন আমি শাকগুলো, এই যে আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব ভালোভাবে আর পানি ঝরিয়ে নেব। এটা আমার যখন ধুয়ে নেওয়া হয়েছে, আমি ডাল সিদ্ধ হয়ে এসেছে, ডালের ভিতর দিয়ে দিলাম কচু শাকগুলো। এবার আমি ইলিশের মাথা দিয়ে রান্না করব। আর ইলিশের মাথাটাকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে শাকটায় তেল দিয়ে নেব, নিয়ে মাছটা সহ একসাথে সিদ্ধ করব। আবার এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে ঘেঁটে নেব, ঘন্ট করে নেব। কচু শাক ঘন্ট রেডি হয়ে গেছে, খেতে অনেক ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমি তৈরি করবো একটা পেঁয়াজের রেসিপি। আমি পেঁয়াজের পাতা, পেঁয়াজ, টমেটো, মরিচ সব কিছু দিয়েছি, দিয়ে এর ভিতর বেসন দিয়েছি, এবার ভালোভাবে মাখিয়ে নেব। আর দিলাম হলুদ গুঁড়া, জিরা। এই যে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এগুলোকে। এরপর আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে, তেলের উপর আমি এগুলোকে সব আস্তে আস্তে দিয়ে ভেজে নেব, যখন আমার এগুলো লাল কালার হয়ে আসবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আসলে টমেটো দিলে এর ভিতর খুব ভালো লাগে। এটা একটু টক টক লাগে, খেতেও অনেক টেস্টি লাগে আলহামদুলিল্লাহ। আপনারাও খেয়ে দেখতে পারেন, রেসিপিটা খুব ইজি, ভাতের সাথেও খাওয়া যায়, ভাতের সাথে খেতেও ভালো লাগে। আমি আবার এটাকে ভাতের সাথে খেতে বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।